আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনসার। আজ আমি আপনাদের মাঝে একটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা 1212 নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 6 অক্টোবর 2020 তারিখে প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট অর্থাৎ HSM শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় সেকেন্ডারি ও টারশিয়ারি লেভেল হাসপাতালসমূহে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন প্রকল্পের জন্য 1 জুলাই 2017 থেকে 30 জুন 2022 ইং পর্যন্ত মেয়াদে সরাসরি নিয়োগ পদ্ধতিতে নিম্নপর্ণিত শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকল্য বেতনে সরাসরি নিয়োগের নিমিত্তে সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনার এখানে ক্রমিক রং দেখতে পাচ্ছেন, তারপর রয়েছে পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও সাকল্য বেতন, তারপর রয়েছে বয়স এবং তারপর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক্রমিক রং একে রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর শিশু স্বাস্থ্য, পদের সংখ্যা একটি, গ্রেড 6, সাকল্য বেতন 56,525 টাকা, বয়স 37 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা MBBS শিশু স্বাস্থ্য বিষয়ে, DCHS অথবা MD FCPS ও সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 2 নম্বরে রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্টাল থেরাপি, পদের সংখ্যা একটি, গ্রেড 6, সাকল্য বেতন 56,525 টাকা, বয়স 37 বছর, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে 7 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 নম্বর রয়েছে ট্রেনিং কোঅর্ডিনেটর, পদের সংখ্যা একটি, গ্রেড 9, সাকল্য বেতন 35,600 টাকা, বয়স 30 বছর, স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে শিশু স্বাস্থ্য চিকিৎসক, পদের সংখ্যা 21টি, গ্রেড 9, সাকল্য বেতন 32,300 টাকা, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা MBBS শিশু রোগে উচ্চতর ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 5 নম্বর রয়েছে শিশু মনোবিজ্ঞানী, পদের সংখ্যা 20, গ্রেড 9, সাকল্য বেতন 32,300 টাকা, বয়স 30 বছর, ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে 6 নম্বরে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, পদের সংখ্যা 21, গ্রেড 9, সাকল্য বেতন 32,300 টাকা, বয়স 30 বছর, ফিজিওথেরাপি অথবা অকুপেশনাল থেরাপি অথবা স্পিচ থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি ও নিউরো ডিজঅর্ডার অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ার 3 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বর রয়েছে 1/10/2020 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। 2 নম্বরে রয়েছে সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 3 নম্বরে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন পূরণের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12/10/2020 খ্রিস্টাব্দ সকাল 10টা, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 12/11/2020 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদনপত্রে প্রার্থিতার স্বাক্ষর, দৈর্ঘ্য 300x প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি, দৈর্ঘ্য 300x প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তারপর এসে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 60 টাকা মোট 560 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পন্ন হলেও আবেদন ফি জমা দেওয়া না পর্যন্ত কোনো অবস্থাতেই আবেদন গৃহীত হবে না। টাকা জমা দেওয়ার প্রথম SMSটি লিখতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HSM, তারপর একটি স্পেস দিতে হবে। তারপর আপনি যে ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডিটি লিখে 16222 নম্বরে যে কোনো টেলিটক প্রিপেইড সিম থেকে আপনাকে মেসেজটি সেন্ড করতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ফিরতি SMS আসবে এবং সেই SMSটিতে 8 ডিজিটের একটি পিনকোড থাকবে। সেই পিনকোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS লিখতে হবে HSM, তারপর একটি স্পেস দিতে হবে, তারপর ইয়েস, তারপর আরেকটি স্পেস দিতে হবে, তারপর উক্ত পিন নম্বরটি লিখে আপনাকে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তাহলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS আসবে এবং সেই SMSটিতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সংরক্ষণ করতে হবে। তো প্রিভিয়াস আরও কিছু নিয়মকানুন এখানে রয়েছে, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। সম্পূর্ণ নিয়মগুলো যদি আমি পড়ে শোনাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো প্রিভিয়াস আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে আবেদন সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।